দর্শক মণ্ডলী, আমরা এতক্ষণ মূল্যায়নের যে দুটি প্রকার এটা দিয়ে আলোচনা শুনলাম, ফরমেটিভ ইভ্যালুয়েশন বা গঠনকালীন মূল্যায়ন এবং প্রান্তিক মূল্যায়ন বা সামষ্টিক মূল্যায়ন, যেটাকে আমরা সামেটিভ ইভ্যালুয়েশন বলি। এই দুটি মূল্যায়নের দুটি প্রকারেরই আমরা পার্থক্য জানলাম। এখন ফরমেটিভ ইভ্যালুয়েশনকে আমরা আগেই বলেছি এটি বৈজ্ঞানিক পদ্ধতি, আর সামেটিভ ইভ্যালুয়েশনকে বলেছি এটি অবৈজ্ঞানিক পদ্ধতি। স্বভাবতই ফরমেটিভ ইভ্যালুয়েশনের বা গঠনকালীন মূল্যায়নের অনেকগুলো সুবিধা রয়েছে। আমরা এখন ফরমেটিভ ইভ্যালুয়েশন বা গঠনকালীন মূল্যায়নের সুবিধা কী বা ফরমেটিভ ইভ্যালুয়েশন আমরা কেন করব, যেটাকে আমরা বলছি অ্যাসেসমেন্ট ফর লার্নিং বা শিক্ষণের জন্য মূল্যায়ন, এই মূল্যায়নটি আমরা কেন করব, সেটা আমাদের অংশগ্রহণকারী এখানে যারা রয়েছেন তাদের কাছ থেকে আমরা গ্রুপ ওয়ার্ক এর মাধ্যমে জেনে নিব। গ্রুপ ওয়ার্ক না, আমি জোড়ায় কাজটা দিতে চাই। আপনারা যারা সামনে আছেন, আপনারা জোড়ায় আলোচনা করে এর সুবিধাগুলো বের করে আনবেন। আপনাদের জন্য 3 মিনিট সময় আমি দিচ্ছি, 3 মিনিটের মধ্যে আপনারা এর সুবিধাগুলো বের করে আনবেন। গঠনকালীন মূল্যায়ন কেন প্রয়োজন, কেন আমরা গঠনকালীন মূল্যায়ন করব, আপনারা আপনাদের যে নোটবুক আছে নোটবুকে একটু পাশাপাশি আলাপ করে লিখতে থাকেন, পাশাপাশি আলাপ করেন, জি পাশাপাশি কথা বলতে পারেন, আপনারা আলাপ করতে পারেন। আপনি কমপক্ষে তিনটা, প্রত্যেকটা জোড়া কমপক্ষে তিনটা সুবিধা লিখবেন, কমপক্ষে তিনটা। আপনারা যেটুকু বুঝেছেন সেটুকুই লেখেন, আপনারা যেটুকু বুঝেছেন এতক্ষণের আলোচনায় সেই আলোচনার থেকে গঠনকালীন মূল্যায়নের সুবিধা কী কী পেয়েছেন, আপনারা কী মনে করছেন সুবিধা, কেন এটা আমরা করব। হ্যাঁ বলেন। তাহলে আপনি গতকাল তো ছিলেন না, তবু শেয়ার করেন। তিনটা করে হয়েছে সবার, কমপক্ষে তিনটা, আপনি বেশি যতগুলো লিখে পারেন। হ্যাঁ মিলবে, আপনার লেখা অন্য ওভারল্যাপিং হবে, আমরা ওভারল্যাপিংটা বাদ দিয়ে ধরব। আপনি আপনার মতো লিখেন, তিনটা চারটা পাঁচটা যা লিখতে পারেন, কমপক্ষে তিনটা আমি তাই বলেছি, অন্যরা কী লিখলো সেটা তো আপনি দেখছেন না। সবার শেষ কাজ তো, ঠিক আছে লেখা বন্ধ করেন সবাই, যেটুকু লিখেছেন এর থেকেই আমরা সবগুলো পেয়ে যাব, আমি আশা করি সবগুলো পেয়ে যাব। আচ্ছা ডান দিক থেকে আকরামুল। ধন্যবাদ স্যার। গঠনকারী মূল্যায়ন কেন প্রয়োজন, যে কোনো কাজ সহজেই করা যায়, তাছাড়া স্যার সংশোধনের সুযোগ থাকে। সংশোধনের সুযোগ থাকে? জি স্যার, শিক্ষার্থীর ভুল সংশোধনের সুযোগ থাকে, সুযোগ থাকে, ভুল সংশোধনের সুযোগ থাকে। আচ্ছা ঠিক আছে, এটা নিলাম আমরা, ভুল সংশোধনের সুযোগ থাকে। আচ্ছা তারপরে। ধন্যবাদ স্যার। গঠনকালীন মূল্যায়ন সহজ, সামষ্টিক মূল্যায়নের থেকে গঠনকালীন মূল্যায়নটা সহজ। এটাতে স্যার যদি আমরা বলতে যাই, যে যদি শিক্ষার্থীর পরীক্ষার বিষয়ে যাই, যে যেমন ইউনিভার্সিটিতে সেমিস্টার ভিত্তিতে পরীক্ষা হচ্ছে, তাহলে শিক্ষার্থী অনেক সহজেই অনেক কিছু জানতে পারছে না। কিন্তু গঠনকালীন মূল্যায়নটা সহজ বলছেন, কার জন্য সহজ এটা, শিক্ষার্থীর জন্য? শিক্ষার্থীর জন্য সহজ, ধারাবাহিকভাবে অল্প অল্প সিলেবাস শেষ করার পরে পরীক্ষাটা হয়ে যায়, জি তাই না? জি, সেই সেরে সেই অর্থে এই এই অর্থে সহজ। আচ্ছা জন্য নিলাম এটা, তবে এটা ডিরেক্ট আসে না, শিক্ষার্থীদের জন্য এটি সহজ, জি তাই না? জি স্যার সহজ। আচ্ছা ভালো কথা। তারপরে পরের জোড়া থেকে।
ধন্যবাদ স্যার। গঠনকালীন মূল্যায়ন যে কারণে প্রয়োজন, প্রথমত আচরণের পরিবর্তন সাধিত হবে। আচরণের পরিবর্তন সাধিত হবে এটা তো প্রান্তিক মূল্যায়নে হবে, মূল্যায়নের মাধ্যমে তার পরিবর্তন হবে। পরিবর্তন হবে শিক্ষকের মাধ্যমে, লিখতে পারবে, অনুধাবন করতে পারবে, উচ্চতর দক্ষতায় নানাবিধ সুবিধা আছে। সেগুলো ঠিক আছে, সেগুলো তো সব মূল্যায়নের জন্যেই। আমি আপনি গঠনকালীন এবং প্রান্তিক মূল্যায়নের পার্থক্যটা বুঝেছেন কিনা? জি স্যার। আমরা বলছি যে গঠনকালীন মূল্যায়ন আমরা কেন করবো, আচরণের পরিবর্তন হবে শিক্ষণের মাধ্যমে, তার গঠনকালীন মূল্যায়নটা কেন করছি? মেধার বিকাশ সাধিত হবে, মেধা বিকশিত হবে। এই গঠনকালীন মূল্যায়নটা প্রান্তিক মূল্যায়ন না করে আমরা গঠনকালীন মূল্যায়নটা কেন? স্যার মেধার বিকাশ তো ক্রমান্বয়ে আসবে, এটা কর্মধারা অবলম্বনের মাধ্যমে আসবে, পর্যায়ক্রমে তার মেধা বিকশিত হবে। শিক্ষার্থীর বিকাশের ধারাবাহিকতা থাকবে, রাইট? আপনি এভাবে বলেন। আচ্ছা ওকে, নিলাম। তারপরের জন ধারাবাহিক মূল্যায়ন কেন, বিকাশের ধারাবাহিকতা থাকে শিক্ষার্থীর, ধারাবাহিক মূল্যায়ন কেন প্রয়োজন? এক্ষেত্রে শিক্ষার্থীর প্রতিযোগিতার মনোভাব সৃষ্টি হয়। এক্স্যাক্টলি, এটা চমৎকার। এতে শিক্ষার্থীর মধ্যে একটা প্রতিযোগিতা তৈরি হয়, কারণ সে বছরের বিভিন্ন সময়ে, সপ্তাহে, মাসে, প্রতিনিয়ত মানে আর কি মনোভাবটা পরিবর্তন, পরীক্ষাটা নেওয়া হচ্ছে, মূল্যায়ন করা হচ্ছে, তখন অন্যদের সঙ্গে তার একটা প্রতিযোগিতা তৈরি হয়, রাইট? ধন্যবাদ। আচ্ছা আপনি পরের জনের কাছে দিয়ে দেন। প্রতিযোগিতা মূলক মনোভাব তৈরি হয়, প্রতিযোগিতামূলক মনোভাব তৈরি, এটা শিখনের জন্য ভালো। তারপরে পরের জন। ধন্যবাদ স্যার। এই ধারাবাহিক মূল্যায়নের, গঠনকালী মূল্যায়নের ক্ষেত্রে যেহেতু যখনই শিখন তখনই মূল্যায়নটা হয়, তাহলে আপনার পরীক্ষার প্রতি ছেলেদের একটু ভীতিটা দূর হবে, পরীক্ষা ভীতি দূর হয়, রাইট? এটা ভালো, পরীক্ষা ভীতি দূর হয়। তারপরে গঠনকালীন মূল্যায়ন কেন প্রয়োজন, তার একটি বিষয় হচ্ছে যে শিক্ষকদের কাজের চাপ অনেকটা কমে, শিক্ষকদের কাজের চাপ কমে, রাইট? পরের জন। গঠনকালীন মূল্যায়নের ফলে মেধাবী ও দুর্বল ছাত্র যাচাই সহজ হয়, মেধাবী ও দুর্বল ছাত্র যাচাই সহজ হয়। এটা চূড়ান্ত মূল্যায়নে হয় না, প্রান্তিক মূল্যায়নে এটা হয় না? কিন্তু স্যার গঠনকালীন যখন রান হচ্ছে এই সময় কে বেশি বুঝতেছে কে কম বুঝছে, এটা অনেকটা ইজি হয়ে যায়, সামনে শিক্ষকের সামনে প্রকাশ পায়। শিক্ষার্থীর দুর্বলতা চিহ্নিত করা যায়, আপনি যেটা বলছেন যে শিক্ষার্থীর কোথায় দুর্বলতা সেটা চিহ্নিত করা যায়। তারপরের জন। ধন্যবাদ স্যার। যেহেতু প্রতিনিয়ত ফিডব্যাক নেওয়া হয়, সুতরাং ছাত্র এবং স্টুডেন্টের সম্পর্ক স্বাভাবিক থাকে, শিক্ষার সুষ্ঠু পরিবেশ তৈরি হয়। শিক্ষক শিক্ষার্থী সম্পর্ক, শিক্ষক শিক্ষার্থী যত ক্লোজ রিলেশনে শিখনটা হবে তত শিখন সহজ হবে, আনন্দময় হবে, আর আনন্দময় অভিজ্ঞতার মধ্যে দিয়ে শিখন না হলে সে শিখন স্থায়ী হয় না। এই জন্য বারবার তাদের পরীক্ষা, তাদের রেজাল্ট, তাদেরকে একটু ভুল সংশোধন করে দেওয়া, তাদের কাছে যাওয়া, অর্থাৎ কাছাকাছি যাওয়ার একটা সুযোগের মাধ্যমে হয়। নেক্সট ম্যাডাম। গঠনকালীন মূল্যায়নে যেটা হয় এতে শিক্ষার্থীর পড়ার চাপটাও কমে যায়, যে অল্প বোঝানোর পর যেটা পরীক্ষাটা নেওয়া হয়ে যাচ্ছে এতে শিক্ষার্থীর চাপও কমে যায়, শিক্ষকের চাপটাও কম হয়, চাপ কমে, হ্যাঁ, পড়ার চাপটা একটু কম হয়, এতে বুঝতেও সুবিধা হয়, কমে যায়, যেহেতু পরীক্ষা নেওয়া হয়ে যাচ্ছে এর ফলে তার পড়ার চাপটা কমে যায়, রাইট? তারপরে। ধন্যবাদ স্যার। এখানে ফিডব্যাক দেবার সুযোগ থাকে, ফিডব্যাক দেওয়ার সুযোগ থাকে, অর্থাৎ ফিডব্যাক দেওয়ার সুযোগ থাকে, এটা অনেকটা এসে গিয়েছে, ফিডব্যাক দেওয়ার সুযোগ থাকে, তাকে বলার সুযোগ থাকে যে তোমার এটা সংশোধন, ফিডব্যাক দেওয়ার সুযোগ। তারপরের জন। এখানে শিক্ষক এবং শিক্ষার্থী উভয়ের বিষয় জ্ঞান বৃদ্ধি পায়, বিষয় জ্ঞান ভিশনারি, জি, কেন বলেন তো? হাতে কলমে একরকম কাজটা করানো হয়, যার ফলে তাদের মেমোরাইজ করতে সুবিধা হয় এবং উভয়ের আমি মনে করি বিষয় জ্ঞানটা একটু স্বচ্ছতা আসে। শিক্ষকের বিষয় জ্ঞান বাড়ছে কীভাবে? তাকে যখন সংশোধন করতে হচ্ছে তখন বিষয়ের গভীরে আরও ঢুকে যাচ্ছে, তার উত্তরপত্র মূল্যায়ন করতে হচ্ছে। ওকে, পরের জনকে দেন। ধন্যবাদ স্যার।
ধারাবাহিক মূল্যায়নের কারণে শিক্ষক যেমন পাঠদানে সতর্ক থাকেন তেমনি শিক্ষার্থীরা পাঠে মনোযোগী হয়। তাহলে দুটো বললেন। জি স্যার, দুটো হয়ে গেল। শিক্ষক পাঠদানে সতর্ক থাকে এবং শিক্ষার্থীরাও পাঠে মনোযোগী হয়। পাঠে মনোযোগী থাকে। জি স্যার, কারণ শিক্ষার্থীরা পাঠে মনোযোগী থাকে, রাইট। তারপরের জনকে দেন। ধন্যবাদ স্যার। শিক্ষার্থী পড়ালেখায় নিয়মিত হয়, সেজন্য সে শিখনের সকল বিষয় সুক্ষাতি সূক্ষ্মরূপে জানতে পারে। সেই কারণে কি হয়? শিখনের সকল বিষয় সুক্ষাতি সূক্ষ্মরূপে জানতে পারে। সুক্ষাতি সূক্ষ্মরূপে জানতে পারে, নিয়মিত হয়। নিয়মিত হয় সেই জন্য জানতে পারে। পরীক্ষা প্রতিদিন আসতে হবে, তো প্রতিদিন আসার কারণে তার অনুপস্থিত থাকলে যে পাঠের ধারাবাহিকতা নষ্ট হয়, সেই পাঠের ধারাবাহিকতাটা নষ্ট হয় না। আপনি আর পয়েন্টটা এভাবে নিই যে শিক্ষার্থীরা নিয়মিত হয়। পরের জন। প্রান্তিক মূল্যায়নে ভালো ফল পাওয়া যায়। এক্স্যাক্টলি, ভালো বলেছেন। এটা ফর্মেটিভ ইভ্যালুয়েশন হতে 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 সামিটিভটা কিন্তু সে ভালো করে। হ্যাঁ, চমৎকার, বসেন। হ্যাঁ, প্রান্তিক মূল্যায়নের প্রস্তুতি বা প্রান্তিক মূল্যায়নে ভালো ফল পাওয়া যায় সেটাও লিখতে পারি, আপনার কথাটাই নেই। প্রান্তিক মূল্যায়নে ভালো ফল পাওয়া যায়, রাইট। তারপরের জন। ধারাবাহিক মূল্যায়নে শিক্ষক তার পড়ানোর কৌশল পরিবর্তন করতে পারে প্রয়োজন হলে। এক্স্যাক্টলি, শিক্ষকের নিজের মূল্যায়ন হয় সেটা বলেন। শিক্ষক নিজেকে মূল্যায়ন করতে পারে যে লার্নিং আউটকামটা ছিল সেই আউটকাম অ্যাচিভড হয়নি পুরোপুরি, কেন হয়নি, তাহলে আই হ্যাভ টু চেঞ্জ মাই টেকনিক, আপনার পড়ানোর যে মেথড এবং টেকনিক এটা চেঞ্জ করতে হবে। তাহলে কথাটা কী লেখা যায়? শিক্ষক নিজেকে মূল্যায়ন করতে পারে। প্রয়োজনে কৌশল পরিবর্তন করতে পারে, সেটাও লিখি আমরা। তারপর জন। ধন্যবাদ স্যার। গঠনকালীন মূল্যায়নে একজন শিক্ষার্থী সাপ্তাহিক অথবা পাক্ষিক অথবা মাসিক অথবা বার্ষিক পুরো সময়ের চিত্র সামনে বা নিজের সামনে বুঝতে পারে, হতে পারে সাপ্তাহিক, হতে পারে মাসিক অথবা পুরো সময়ের চিত্র, মানে শিক্ষার্থী সব সময় নিজেকে অ্যাসেসমেন্টের মধ্যে রাখতে পারে। হ্যাঁ, আপডেট রাখতে পারে। নিজের সম্পর্কে কি এটা বলা যায়? আত্মবিশ্বাস বেড়ে যায় শিক্ষার্থী। আত্মবিশ্বাস বেড়ে যায় বা নিজের ভুল থাকলে শুধরে নিতে পারে, ভালো করার অনুপ্রেরণা পেতে পারে, সচেতন হতে পারে, আত্মবিশ্বাস বাড়তে পারে, দুটো আসতে পারে আপনার কথায়। আচ্ছা, আমরা লিখলাম আত্মসচেতন হয়, শিক্ষার্থী আত্মসচেতন হয়, তাই না স্যার? আত্মসচেতন হয়, রাইট। তারপরে পরের জন। ধন্যবাদ স্যার। মূল্যায়ন যথাযথ ও বিজ্ঞানসম্মত করার লক্ষ্যে মূল্যায়ন, এই মূল্যায়নটা যথাযথ হয়, তাই না? রাইট। তারপরের জন। গঠনকালীন মূল্যায়নে প্রত্যেক শিক্ষার্থীর উন্নতি বা অবনতির অবস্থা টাইম টু টাইম জানা যায়। প্রত্যেক শিক্ষার্থীর ধারাবাহিক উন্নতি পর্যবেক্ষণ করা যায়, তাই না? তারপরের জন। ধন্যবাদ স্যার। ধারাবাহিক পদ্ধতিতে শিক্ষক তার স্টুডেন্টদেরকে ঝরে পড়া রোধে সহায়ক ভূমিকা পালন করতে পারেন। চমৎকার বলেছেন, ঝরে পড়া রোধ হয়। এটা আমাদের দেশে ফর্মেটিভ ইভ্যালুয়েশন কম হয়, এই কারণে আমাদের দেশে ড্রপ আউটটা বেশি, উপস্থিতি কম। প্রত্যেকটা স্কুলে ফর্মেটিভ যে ইভ্যালুয়েশনটা চালু থাকলে ঝরে পড়াটার সমস্যাটা কম হতো। আচ্ছা, নেক্সট। থ্যাংক ইউ স্যার। পরের জন। ধারাবাহিক মূল্যায়নের ফলে পাঠদান জীবন ঘনিষ্ঠ হয়। জীবন ঘনিষ্ঠ হয়। জি স্যার, যেহেতু এখানে অনুসন্ধানমূলক কাজের সুযোগ থাকে, বাড়ির কাজের সুযোগ থাকে। এগুলো নিয়ে আমরা পরের সেশনে কথা বলবো। জি স্যার। কেন ধারাবাহিক মূল্যায়ন, যেটা ফর্মেটিভ ইভ্যালুয়েশনটাই আমরা এখন শিক্ষাক্রমে যেটা আসছে নতুনভাবে, এটা ধারাবাহিক মূল্যায়ন। ধারাবাহিক মূল্যায়নে এখনকার শিক্ষাক্রমে যেভাবে এটা যে ফর্মেটে দেওয়া হয়েছে তাতে তার কথাটা ঠিক আছে যে শিখনটা জীবন ঘনিষ্ঠ হয়, জীবন দক্ষতা তৈরি হয়, জীবন ঘনিষ্ঠ হয়। কীভাবে এটা আমরা পরের সেশনে কথা বলবো। সুন্দর বলেছেন। তাহলে আমরা কী লিখতে পারি? শিখন জীবন ঘনিষ্ঠ হয়। হ্যাঁ, শিখন জীবন ঘনিষ্ঠ হয়। আর কারোর কাছে কিছু আছে কি না? যদি না থাকে তাহলে আছে স্যার। আছে, কে কে বলতে চান একটু হাত দেখান, তারপরে আমি যাকে জিজ্ঞেস করব শুধু তিনিই বলবেন। আচ্ছা, একদম পিছনের জনের কাছে মাইক্রোফোন দিন। ধন্যবাদ স্যার। শিখন শেখানোর সময় বিভিন্ন ধরনের কুইজ কম্পিটিশনের মাধ্যমে শিখনটাকে আরও আনন্দময় করে তোলা যায়। শিখন আনন্দময় হয়।
আনন্দময় এবং মোটিভেশন সৃষ্টি প্রতিযোগিতা তৈরি হয় পার্টিসিপেশন হয় শিখন আচ্ছা নিলাম শিখন যদি আনন্দময় অভিজ্ঞতায় না হয় তাহলে সেই শিখন স্থায়ী হয় না সেই শিখন থেকে মজা আসে না সেই শিখনটা ঠিক মনোযোগ আকর্ষণ করতে পারে না শিক্ষার্থীর পরে আর আর কে বলবেন বলছিলেন ধন্যবাদ স্যার ধারাবাহিক মূল্যায়নের ফলে শিক্ষার্থীর মান উন্নয়ন নিশ্চিত নিশ্চিত মান উন্নয়ন হবেই জি স্যার মান উন্নয়ন নিশ্চিত জি স্যার নিশ্চিত হয় হয় অবশ্যই হবে স্যার আচ্ছা হবে যদি নিয়মিত হয় রাইট জি স্যার শিক্ষার্থীর শিক্ষার্থীর উন্নয়ন নিশ্চিত উন্নয়ন নিশ্চিত হয় আচ্ছা ঠিক আছে তারপরে আর কি বা কেউ কিছু বলবেন ধারাবাহিক মূল্যায়ন পদ্ধতিতে সকলের অংশগ্রহণের সুযোগ থাকে বিজ্ঞানসম্মতভাবে এবং আরেকটা আছে স্যার আনন্দের সাথে শিখতে পারে সেটা এসে গেছে ঠিক আছে আপনি মাইক্রোফোনটা আরেকজনের কাছে দেন শিক্ষার্থীর পরীক্ষার সময় ব্যবস্থাপনা সঠিকভাবে হয় বা সঠিক সময় ব্যবস্থাপনা জানতে পারে কারণ প্রান্তিক পরীক্ষার সময় দেখা যায় যে স্টুডেন্ট ঠিকমতো তার সময় ব্যবস্থাপনাই করতে পারে না সামেটিভটা যখন সে দিতে থাকে তা তখন তার সময় ব্যবস্থাপনাটা আরও সুচারুরূপে সম্পন্ন বলতে কী বোঝাচ্ছেন এখন যেটা হচ্ছে যে আমরা যখন পরীক্ষা নিই একটা সময় দিয়ে দিই যে এতটুকু সময় তার সৃজনশীল এতটুকু লিখতে হবে এখন দেখা যায় যে যদি তারা প্রান্তিক পরীক্ষা একবারে দিয়ে দেয় পরীক্ষার জি পরীক্ষার পরীক্ষার টাইম ম্যানেজমেন্টটা শিক্ষার্থীর জন্য সহজ সহজ হয়ে যায় আচ্ছা সুন্দর হ্যাঁ আর কিছু আছে নাকি জি না আরেকজন আচ্ছা ঠিক আছে বলেন থ্যাংক ইউ স্যার সর্বোপরি প্রান্তিক মূল্যায়নের চেয়ে গঠনকালীন মূল্যায়ন শিক্ষার্থীর জন্য মঙ্গলকর মঙ্গলকর জি স্যার এটা তো আপনি একটা জেনারেলাইজ একটা কথা বলছেন আমরা তো প্রত্যেকটা সুনির্দিষ্ট বিষয় চাচ্ছি সুনির্দিষ্ট করে বলতে হবে আচ্ছা ঠিক আছে আমরা এটা নিচ্ছি না এটা এ পাশে হাত হাত আর উঁচু আছে কেউ সালাম স্যার হ্যাঁ বলেন দেখি আপনার কাছ থেকে আমরা শুনতে চাচ্ছি গঠনকালীন মূল্যায়নের ক্ষেত্রে শিক্ষার্থীরা যেমন বিভিন্ন পরীক্ষার রেজাল্টগুলো জানতে পারে মানে আপডেট থাকে এবং সাথে সাথে তাদের যে মানে গার্ডিয়ান মানে তার পিতামাতা তারাও মানে শিক্ষার্থীর বা তাদের ছেলে মেয়েদের মানে আপডেট নিউজগুলো জানতে পারে এবং তারা খুব উপকৃত হয় শিক্ষার্থীর শিক্ষার্থীর কথাটা তাহলে এভাবে লেখা যায় শিক্ষার্থীর শিখন অগ্রগতির চিত্র অভিভাবকের কাছে অবহিত থাকে অবহিত থাকে জি ধন্যবাদ স্যার তো আমরা অনেকগুলো সবাই আপনারা বলেছেন অনেকগুলো সুবিধা ফরমেটিভ ইভ্যালুয়েশনের অনেকগুলো সুবিধা আমরা পেয়ে গিয়েছি গঠনকালীন মূল্যায়ন আমরা এই জন্যই বলেছিলাম এটি বৈজ্ঞানিক আমরা যদি প্রান্তিক মূল্যায়নের সুবিধা নিতে যাই তাহলে এতগুলো সুবিধা আমরা খুঁজে পাবো না শুধুমাত্র শিক্ষার্থীকে জাজ করার জন্যে শিক্ষার্থীর পাস ফেল তার গ্রেড নির্ধারণের জন্য আমাদের প্রান্তিক মূল্যায়ন করতে হয় কিন্তু প্রান্তিক মূল্যায়ন মোটেই বৈজ্ঞানিক নয় আমরা যে উদ্দেশ্যে শিখন কার্য পরিচালনা করি শিখন সঞ্চারিত হওয়ার যে ধারাবাহিকতা সেটা প্রান্তিক মূল্যায়নে শুধুমাত্র থাকে না ফরমেটিভ এভালুয়েশন বা গঠনকালীন মূল্যায়নেই এটা সম্ভব তো আমরা একটু মনে করিয়ে নিই আমরা একটু দেখে নিই তাহলে আমরা কী কী পেলাম আমরা নিজেরাই বের করেছি যে আমরা কী কী পেলাম শিক্ষার্থীর সংশোধনের সুযোগ এখানে থাকে শিক্ষার্থীর জন্য এটি সহজ হয় শিক্ষার্থীর বিকাশের ধারাবাহিকতা থাকে প্রতিযোগিতামূলক মনোভাব তৈরি হয় পরীক্ষাভীতি দূর হয় শিক্ষকের কাজের চাপ কমে শিক্ষার্থীর দুর্বলতা চিহ্নিত করা যায় শিক্ষক শিক্ষার্থীর সম্পর্ক বৃদ্ধি পায় শিক্ষার্থীর কাজের চাপ কমে যায় বোধ শিক্ষার্থী এবং শিক্ষক উভয়ের কাজের চাপ কমে যায় ফিডব্যাক দেওয়ার সুযোগ থাকে শিক্ষক ও শিক্ষার্থীর উভয়ের জ্ঞান বৃদ্ধি পায় শিক্ষক পাঠদানে সতর্ক থাকে শিক্ষার্থীরা পাঠে মনোযোগী থাকে শিক্ষার্থীদের উপস্থিতি নিয়মিত হয় প্রান্তিক মূল্যায়নে ভালো ফল পাওয়া যায় শিক্ষক নিজেকে মূল্যায়ন করতে পারে প্রয়োজনে কৌশল পরিবর্তন করতেও পারে শিক্ষক শিক্ষার্থী আত্মসচেতন হয় মূল্যায়ন বিজ্ঞানসম্মত হয় প্রত্যেক শিক্ষার্থীর ধারাবাহিক উন্নতি পর্যবেক্ষণ করা যায় ঝরে পড়া রোধ হয় শিখন জীবন ঘনিষ্ঠ হয় শিখন আনন্দময় হয় শিক্ষার্থীর উন্নয়ন নিশ্চিত হয় শিক্ষার্থী পরীক্ষা চলাকালীন সময় ব্যবস্থাপনা সম্পর্কে সচেতন হয় শিক্ষার্থীর শিখন অগ্রগতির চিত্র অভিভাবকেরও জানা থাকে তাহলে আমরা ফরমেটিভ ইভ্যালুয়েশন কি ফরমেটিভ সামেটিভের বৈশিষ্ট্যের পার্থক্য কি করা যায়
এবং ফরমেটিভ ইভ্যালুয়েশনকে আমরা বৈজ্ঞানিক কেন বললাম, তার সুবিধা কি, ঘনিষ্ঠ হয় এ ব্যাপারে আমরা সবটাই জানতে পারলাম। তো আপনাদের সকলকে ধন্যবাদ, স্টুডিওতে যারা আমাদের সামনে অংশগ্রহণ করেছেন এই সেশনে, ক্যাম্ব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের বিভিন্ন পর্যায়ের ব্যবস্থাপক বৃন্দ, আপনাদেরকে ধন্যবাদ। সম্মানিত দর্শক বৃন্দ, আপনাদেরকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আর আমার সাথে স্টুডিওতে যারা আছেন, যারা আজকে এখানে থেকে আমার এই সেশন পরিচালনার ক্ষেত্রে অ্যাক্টিভ পার্টিসিপেশনে ছিলেন, তাদের সকলকে ধন্যবাদ। ক্যাম্ব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের বিভিন্ন পর্যায়ের ব্যবস্থাপক বৃন্দ, আমাদের সামনে আগামী অনুষ্ঠান দেখার জন্য টেলিভিশনের সামনে যারা আছেন তাদের সকলকে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সম্মানিত দর্শক বৃন্দ, আপনাদেরকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আর আমার সাথে স্টুডিওতে যারা আছেন, যারা আজকে এখানে থেকে আমার এই সেশন পরিচালনার ক্ষেত্রে অ্যাক্টিভ পার্টিসিপেশনে ছিলেন, তাদের সকলকে ধন্যবাদ। ক্যাম্ব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের বিভিন্ন পর্যায়ের ব্যবস্থাপক বৃন্দ, আগামী অনুষ্ঠান দেখার জন্য টেলিভিশনের সামনে যারা আছেন তাদের সকলকে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।